সুন্দর করে আল্লাহ লেখছে বাম হাতে আঙুল দিয়ে। আচ্ছা যাও, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কথা বলবো কি? আচ্ছা, ওনার সাথে কি কথা বলবে না বা দেখা দিবে কোনটা? সময় লাগবে? আচ্ছা ঠিক আছে, ওকে ধন্যবাদ। আচ্ছা এখন যাও, আপনি যেহেতু আসছেন, উনি অনেক মেয়েটা অনেক দুর্বল হয়ে গেছে, ঠিক না? অনেক দুর্বল হয়ে গেছে না? এখন আপনাকে একটা কথা বলি, এখন ওরা স্বামী স্ত্রী ভালো থাকুক, ওর স্বামী তো চাচ্ছে না এই জিনিসটা থাকুক, ওর পরিবারও চাচ্ছে না, আর মেয়েটাও অনেক দুর্বল, ঠিক আছে? সুতরাং আপনি আপনার মতো চলে গেলেই ভালো হয়, কি বলেন? জোরে বলেন, ইনশাআল্লাহ যাব। সবাই শুনুন, এটা আল্লাহর নিদ্রা, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওকে ঠিক আছে, তাহলে আর কোনোদিন তো সমস্যা হবে না ইনশাআল্লাহ। কথা বলতে দিয়ে না, ঠিক আছে? ওর স্বামী স্ত্রীর মাঝখানে আর কোনো ঝামেলা হবে না তো? জোরে বলেন, না হবে না তো? না, এই মেয়েটা একই বেড়ে দুর্বল হয়ে গেছে, হ্যাঁ, আর কোনোদিন যেন ঝামেলা না হয়, হ্যাঁ ঠিক আছে? ঠিক করে ওই সেট দিয়ে যাও। ওকে চলে যান, হাতের ইয়েটা দেন, হাতের ইয়েটা দেন, তাপসটা নেন, নেন। ওকে দেন, কই বোন, কই আফু আসেন না, তাহলে কেমন লাগে? ভালো ভালো ভালো। আল্লাহ করে পরে 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 মাতাল ঠিক কর, শরীর সাইরে দিছে, বল নাই চললে কিচ্ছু বাম কান্দে একটু হালকা ইয়ে করো, এই কান্দে এই কান্দে হালকা হয়, ওইসে ওইসে ওইসে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহ।